আমাদের উপর তার বান্দাদের উপর বড়ো একটি নিয়ামত আসলে এই ঘুম কারোর যদি ভালো না হয় তাহলে তার দুনিয়ার কোনো কাজই মন বসে না কোনো কাজই সম স্বয়ং সম্পূর্ণভাবে করতে পারে না তাই তো যাদের ঘুম আসে না তারা অনেক সময় অনেক ঔষধ সেবন করে থাকেন এতে দেখা যায় সাময়িক ঘুম আসলেও স্থায়ীভাবে কোনো সমাধান হয় না এই ঔষধ সেবনের ফলে শরীরের এবং দেহের অনেক ক্ষতি হয় কিডনির উপর অনেক ক্ষতি হয়ে যায় তাই তো আজ আমি আপনাদের সামনে এমন একটি দোয়া আনলাম যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত এই দোয়াটি পড়লে আল্লাহ আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এ মর্মে মেশকাত এবং মুসলিম শরীফে একটি বর্ণনা এসেছে হজরত সুলাইমান ইবনে বুরাইদা রহমতুল্লাহ আলহি বর্ণনা করেন হজরত খালেদ ইবনে ওয়ালিদ ওয়ালিদ্রদ্দিয়াল্লাহ তালহু একবার হুজুর পাক সাল্লাহ আলহি সাল্লামের কাছে গিয়ে বললেন আমার প্রেশানির কারণে ঘুম আসে না চিন্তা এবং প্রেশানির কারণে আমি রাত্রে ঘুম পড়তে পারি না তখন হুজুর পাক সাল আলহিসাল্লাম বললেন যখন তুমি শয়ন শয়নে যাবে অর্থাৎ যখন তুমি ঘুমাবে তার আগে এই দোয়াটি পড়বে তো দোয়াটি আপনাদের সুবিধার্থে আমি স্কিনে আরবি দিচ্ছি না স্ক্রিনে বাংলা উচ্চারণটি দিয়ে দিচ্ছি আমি আরবি উচ্চারণ করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই অনুযায়ী পড়তে পারেন এটা মুখস্থ করে পড়তে হবে এমন কোনো কথা নয় আপনারা এই অনুযায়ী পড়লেই ইনশাআল্লাহ হবে আল্লাহুম্মা রাব্বাস ওয়া মা আযাল্লাত ওয়া রাব্বাল মা আকল্লাত ورب الشياطين وما اضلت كن لي جارا من شر خلقك كلهم جميعا ان يفرط علي احد منهم او ان يبغي علي عز جارك وجل ثناؤك অবশ্যই অজু করে নিবেন আগে ঘুমানোর আগে অজু করে ইনশাআল্লাহ এভাবে আমল করলে আপনি অবশ্যই করতে পারবেন এবং ঘুম ভালো হবে এবং আপনার কোনো ওষুধের মুখাপেক্ষী হতে হবে না তো ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন আজকের এই ভিডিও থেকে দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته